জৈন অনেকান্তবাদ। জৈন দর্শনে জৈন অনেকান্তবাদ একটা বিশেষ উল্লেখযোগ্য মতবাদ, খুবই জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। জৈন অনেকান্তবাদ বলতে আমরা কি বুঝি? জৈন মতে বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট। এখন এই অনন্ত ধর্ম বিশিষ্ট বস্তুগুলোকে যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাব যে সৎ বস্তুর আবার তিনটে লক্ষণ আছে, কি কি? উৎপত্তি, বিনাশ এবং স্থায়িত্ব। উৎপাদ ব্যয় দ্রব্য যুক্ত সৎ। উৎপাদ অর্থে উৎপত্তিশীল, ব্যয় অর্থে বিনাশ বা ধ্বংস, আর দ্রব্য অর্থে স্থায়ী বা স্থিতিশীলতা। তাহলে কি হলো? তাহলে হলো প্রথম দুটো অর্থাৎ উৎপাদ এবং ব্যয় হচ্ছে পরিবর্তনশীলতার দিক, উৎপত্তি এবং ধ্বংস। পরেরটি অর্থাৎ দ্রব্য হচ্ছে স্থিতিশীলতার দিক বা স্থায়িত্বের দিক। কাজে একটি বস্তুর বা সৎ বস্তুর যেমন পরিবর্তনশীলতার দিক আছে তেমন স্থিতিশীলতার দিকও আছে। এবার যদি আমরা সৎ বস্তুর ধর্মকে বিচার করি তাহলে দেখব সৎ বস্তুর দুটো ধর্ম। বস্তু ধর্মের বিচারে দু প্রকার, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে পর্যায়। গুণ হচ্ছে বস্তুর স্থায়িত্বের দিক বা স্থিতিশীলতার দিক, আর পর্যায় হচ্ছে পরিবর্তনের দিক। গুণ এক, নিত্য এবং সৎ। পর্যায় বহু, অনিত্য এবং পরিবর্তনশীল বা অসৎ। এখন গুণের বিচারে বস্তু কি? বস্তু স্থায়ী বা স্থিতিশীল, আর পর্যায়ের বিচারে বস্তু পরিবর্তনশীল। অর্থাৎ বস্তুর মধ্যে একই সঙ্গে স্থিতিশীলতা এবং পরিবর্তনশীলতা, নিত্যত্বা এবং অনিত্যত্বা, এই দুটো গুণই রয়েছে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা আত্মার কথা ধরি তাহলে আত্মার গুণ হচ্ছে তার চেতনা। এই আত্মার মধ্যে চেতনা ততক্ষণই আছে যতক্ষণ অবধি আত্মা অস্তিত্বশীল। অর্থাৎ গুণের বিচারে আত্মার এই চেতনা কিন্তু স্থায়ী। আবার পর্যায়ের বিচারে আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম পর্যায়ের বিচারে সুখ, দুঃখ, কামনা, বাসনা, এইগুলো। অর্থাৎ এইগুলো কিন্তু পরিবর্তন হতে থাকে। আমাদের সুখের অনুভূতি, দুঃখের অনুভূতি বা কামনা বাসনার অনুভূতি কিন্তু পরিবর্তন হতে হতে যায়। এটা হচ্ছে পর্যায় নামক ধর্ম বা পর্যায় নামক ধর্মের অন্তর্গত। তাহলে সৎ বস্তুকে যদি আমরা এভাবে ভাঙি বা এভাবে যদি আমরা বিচার করি তাহলে লক্ষণ অনুযায়ী দেখব বস্তু তিনটে লক্ষণ, উৎপাদ ব্যয় এবং দ্রব্য, আর বস্তু ধর্মের দিক থেকে দেখব দুরকম, গুণ এবং পর্যায়। বস্তুর মধ্যে যেমন নিত্যত্বা আছে সেরকম পরিবর্তনশীলতাও আছে। এই দুরকম ধর্মই কিন্তু একটা বস্তুর মধ্যে থাকা সম্ভব বা একটা বস্তুর মধ্যে রয়েছে। আমরা আমাদের সীমিত জ্ঞানের দ্বারা এই দুরকম ধর্মকে জানতে পারি না বা দুরকম বৈশিষ্ট্যকে জানতে পারি না, কিন্তু তাই বলে এগুলো অস্তিত্বশীল নয় এ কথা কিন্তু আমরা বলতে পারি না। জৈন মতে এই দু প্রকার ধর্মেরই কিন্তু অস্তিত্ব আছে। কাজেই বলা যায় এক দৃষ্টিভঙ্গিতে পাওয়া জ্ঞান যেমন নিত্য, সৎ বা এক, সেরকম ভিন্ন দৃষ্টিভঙ্গিতে পাওয়া জ্ঞান অনিত্য, অসৎ এবং পরিবর্তনশীল। জৈনরা একই সঙ্গে বহুত্ববাদী, বস্তু স্বাতন্ত্র্যবাদী এবং অনেকান্তবাদী। প্রথমত তারা বহুত্ববাদী। তারা মনে করেন অসংখ্য বস্তু রয়েছে। জড়াণু বা পুদ্গল যেরকম অসংখ্য সেরকম আত্মাও অসংখ্য। কাজেই তারা বহুত্ববাদী, বহু দ্রব্যে বা বহু দ্রব্যের সত্তায় বিশ্বাসী। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জৈন দার্শনিকরা মন নিরপেক্ষ বস্তুর অস্তিত্ব স্বীকার করেন বা তারা বস্তু স্বাতন্ত্র্যবাদী। বিষয়টা কীরকম? তারা মনে করেন বস্তুর মন নিরপেক্ষ অস্তিত্ব রয়েছে, অর্থাৎ আমার জানা বা না জানার উপরে বস্তুটার অস্তিত্ব নির্ভরশীল নয়। আমি জানি বা না জানি বস্তুটি স্বয়ং অস্তিত্বশীল, অর্থাৎ মন নিরপেক্ষভাবে বস্তুর অস্তিত্ব রয়েছে বলে জৈন দার্শনিকরা মনে করেন।
তৃতীয়ত জৈন দার্শনিকরা অনেকান্তবাদী। অনেকান্তবাদী অর্থে কি? অনেকান্তবাদী অর্থ হচ্ছে তারা মনে করেন বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট। এই অনন্ত ধর্ম বিশিষ্টর মধ্যে যেরকম ইতিবাচক দিক রয়েছে সেরকম আবার নেতিবাচক দিকও রয়েছে, যেরকম স্থিতিশীলতার দিক রয়েছে সেরকম আবার পরিবর্তনশীলতার দিকও রয়েছে। আমরা এই সমস্ত গুণের বা এই সমগ্রতার জ্ঞান লাভ করতে পারি না, কারণ আমরা হচ্ছি বদ্ধ জীব। বদ্ধ জীব কেন? কারণ আমরা আমাদের কর্মের প্রভাবে বদ্ধ দশা প্রাপ্ত হয়েছি। তাহলে কে বদ্ধ নয় বা কার পক্ষে এই সমগ্র জ্ঞান লাভ করা সম্ভব? জৈনরা মনে করেন যিনি কেবল জ্ঞানের অধিকারী সেই সর্বজ্ঞ যিনি একমাত্র এই সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারেন। অর্থাৎ বস্তুর অনন্ত যে ধর্ম আছে সেই অনন্ত ধর্মের জ্ঞান লাভ করতে পারেন। তাহলে জৈন মতে কোনো একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে পাওয়া যে জ্ঞানটা সেটা হচ্ছে লৌকিক জ্ঞান, বা আমাদের অর্থাৎ সীমিত সত্তার যে জ্ঞান সেটাই হচ্ছে লৌকিক জ্ঞান। আর এই জ্ঞানটা কিন্তু কখনোই পূর্ণ জ্ঞান নয়। পূর্ণ জ্ঞান হচ্ছে সেটাই যেটা জিন বা সিদ্ধ পুরুষ বা কেবল জ্ঞানী লাভ করেন, অর্থাৎ বস্তুর অনন্ত ধর্মের জ্ঞান, সমগ্রতার জ্ঞান, পূর্ণ জ্ঞান, এটাকেই বলে অনেকান্তবাদ। তাহলে এই সর্বজ্ঞ জিন যেই জ্ঞান লাভ করেন সেই জ্ঞানই একমাত্র অপরোক্ষ জ্ঞান, অর্থাৎ এই জ্ঞানই একমাত্র পূর্ণ সত্য জ্ঞান। এবং এই যে একই বস্তুর মধ্যে পরিবর্তনশীলতা এবং নিত্যতা এই দুটোই আছে, এই বিরুদ্ধ দুটো ধর্ম বা দুটো ধর্মের যে সংমিশ্রণ একটা বস্তুর মধ্যে থাকতে পারে সেইটা কিন্তু এই জিন বা সর্বজ্ঞ সিদ্ধ পুরুষ বা কেবল জ্ঞানী একমাত্র লাভ করতে পারেন। আমরা যেটা লাভ করতে পারি বা আমরা যেটা পাই সেটা হলো আংশিক জ্ঞান বা একটা শর্তাধীন জ্ঞান, কারণ আমরা সীমিত, আমাদের জ্ঞান সীমিত। এই সীমিত জ্ঞান দিয়ে আমরা কোনো বস্তুকে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখি। এই বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখার ফলে আমাদের জ্ঞানও একটা বিশেষ দৃষ্টিকোণ থেকেই সত্য হয়। সম্পূর্ণকে আমরা জানতে পারি না বা সামগ্রিকতাকে আমরা জানতে পারি না বা অনেক ধর্ম বা সমস্ত ধর্মকে আমরা জানতে পারি না। এর ফলে যেটা হয় আমাদের জ্ঞানটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। আর এই যে কোনো আংশিক জ্ঞান বা এই বিশেষ দৃষ্টিকোণ থেকে পাওয়া জ্ঞানকে জৈনরা কি বলেন? জৈনরা তাকে নয় বলেন। এই নয় কিন্তু বিশেষ বিশেষ দৃষ্টিকোণ থেকে সত্য হলেও মানে পরিপূর্ণ সত্য নয়। কিন্তু অনেক সময় এই বিশেষ দৃষ্টিকোণ থেকে পাওয়া জ্ঞানকে আমরা পরিপূর্ণ সত্য বলে গ্রহণ করি বা মনে করি, সেক্ষেত্রে একান্তবাদের দোষ হয়। জৈনরা একান্তবাদকে সর্বৈবভাবে পরিহার করেন এবং তারা মনে করেন একান্তবাদ কখনোই আমাদের সঠিক জ্ঞান দিতে পারে না, কারণ বস্তু আসলে অনেক ধর্মের একটা সংমিশ্রণ, তারা অনেকান্তবাদী। ফলে তারা এইভাবে তাদের অনেকান্তবাদ প্রতিষ্ঠা করেন, একান্তবাদকে সম্পূর্ণ পরিহার করে তারা তাদের অনেকান্তবাদ প্রতিষ্ঠা করেন। এই হলো জৈন মতে অনেকান্তবাদ। বস্তুর অনন্ত ধর্ম আছে, সেই ধর্মগুলি একই সঙ্গে যেরকম স্থিতিশীল সেরকম পরিবর্তনশীল, যেরকম নিত্য সেরকম অনিত্য। এই অনন্ত ধর্মর বৈশিষ্ট্যগুলোকে বা অনন্ত ধর্মগুলোকে জানতে পারেন একমাত্র সর্বজ্ঞ সিদ্ধ পুরুষ বা জিন বা কেবল জ্ঞানী, যার কেবল জ্ঞান হয়েছে। লৌকিক সত্তা বা আমাদের যে সীমিত সত্তার যে আমরা মানুষ বা ব্যক্তি, তারা কিন্তু আমরা এই অনন্ত ধর্মকে জানতে পারি না। ফলে আমাদের জ্ঞানটা হয় একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে, সেই বিশেষ দৃষ্টিকোণ থেকে পাওয়া জ্ঞানটা সত্য হলেও সম্পূর্ণ নয়। সম্পূর্ণ জ্ঞান লাভ করতে গেলে আমাদের অনেক ধর্ম বা সমস্ত ধর্মকে জানতে হবে। জৈনরা এইভাবে অনেকান্তবাদ প্রতিষ্ঠা করেছেন এবং একান্তবাদ সর্বৈবভাবে পরিত্যাগ করেছেন।
জৈনদের এই অনেকান্তবাদ সমালোচনার সম্মুখীন হয়েছে। যেমন বৌদ্ধ এবং বৈদান্তিকরা মনে করেন যে জৈনরা বলেছেন একই ধর্মের মধ্যে স্থিতিশীলতা যেরকম আছে সেরকম পরিবর্তনশীলতাও আছে, ফলে দুটো বিরুদ্ধ ধর্ম আছে, কিন্তু বিরুদ্ধ ধর্মের কখনোই এক বস্তুতে উপস্থিতি সম্ভব নয়, কাজেই জৈনদের এই অনেকান্তবাদ ভ্রান্ত। কিন্তু জৈনরা কিন্তু এই সমালোচনাকে স্বীকার করেননি। তারা বলেছে যে বিরুদ্ধ জ্ঞানের যেই অনুভূতিটা হয় সেটা আমাদের হয়, আমাদের অর্থাৎ সীমিত সত্তার হয়, কিন্তু যিনি কেবল জ্ঞানী বা যার কেবল জ্ঞান হয়েছে যিনি জিন, তার কিন্তু কোনো বিরুদ্ধ ধর্মের আলাদা করে কোনো অনুভূতি হয় না। অনেকান্তবাদের মূল প্রতিপাদ্য বিষয় হল যে ব্যবহারিক দৃষ্টিতে বস্তুকে বিরুদ্ধ ধর্মী বলে মনে হলেও পারমার্থিক দৃষ্টিতে, যেই দৃষ্টিটা কেবল জ্ঞানীর পক্ষেই একমাত্র সম্ভব, সেই ক্ষেত্রে কিন্তু বস্তুর মধ্যে কোনো বিরুদ্ধ ধর্মই নেই। কাজেই জৈনদের এই অনেকান্তবাদের যে সমালোচনা সেটা কিন্তু কখনোই স্বীকার করা যায় না, বা জৈন দার্শনিকরা কিন্তু এটা স্বীকার করেন না। তারা মনে করেন কেবল জ্ঞানীর দৃষ্টিতে কখনোই বিরুদ্ধ ধর্ম বলে কোনো কিছুর উপস্থিতি নেই।